অনেক বন্ধুরাই আছেন যারা জেনে শুনে ব্যথার ট্যাবলেট খান, আবার অনেকে আছেন যারা না জেনে বুঝে ব্যথার ট্যাবলেট খান। তো বন্ধুরা, এই ব্যথার ট্যাবলেট নিয়েই আজ আমি আপনাদের বলবো। তো চলুন বেশি না কথা বলে শুরু করা যাক। আর আপনারা দেখছেন হেলথ অ্যান্ড মেডিসিন টিপস চ্যানেল, আর আপনাদের সাথে আপনাদেরই খুবই পরিচিত আমি দীপ। তো এইরকমই মেডিসিন সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা দয়া করে একটু প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশান আপনার মোবাইলে আপনি খুব সহজেই পেয়ে যান। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজ আমি যে ট্যাবলেটটি সম্পর্কে বলবো সেটির নাম হলো কমভিপ্লাম, যেটা বাজারে যে কোনো ফার্মাসি শপ কিংবা মেডিকেল শপে খুব সহজেই পেয়ে যাবেন, যেটা দাম আছে 31 টাকা 48 পয়সা, 20টি ট্যাবলেটের দাম। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি আপনারা কিসের জন্য ইউজ করবেন প্রথমেই জেনে নেওয়া যাক, এর মধ্যে যে কম্পোজিশনগুলি সম্পর্কে, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই ট্যাবলেটটি আপনারা কিসের জন্য ইউজ করতে পারবেন, অর্থাৎ ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ট্যাবলেটটির মধ্যে দুটি কম্পোজিশন আছে। একটি কম্পোজিশন আছে আইবুপ্রেন, যেটা আছে 400 mg। আইবুপ্রেন সম্পর্কে তো ফ্রেন্ডস আপনারা হয়তো কিছু কিছু মানুষ জানবেন বা জেনে থাকবেন। তো এটা হলো নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, অর্থাৎ অ্যাসপিরিন জাতীয় বেদনানাশক একটা মেডিসিন, যেটা হালকা থেকে মাঝারি ধরনের ব্যথা, জ্বর, অতিরিক্ত উত্তাপ বৃদ্ধি কমানো, অর্থাৎ শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেটা কমানোর জন্য, মাইগ্রেন জাতীয় অথবা দুশ্চিন্তা বা টেনশনজনিত কোনো কারণে যদি আপনার মাথা ব্যথা হয়ে থাকে, সেটাতে শল্য চিকিৎসার পরে যদি আপনার ব্যথা বেদনা হয় সেই ক্ষেত্রে আপনার এটা কাজে লাগে। আর বন্ধুরা, যে সেকেন্ড যে কম্পোজিশনটা আছে সেটা হলো প্যারাসিটামল, যেটা আছে 325 mg। প্যারাসিটামল সম্পর্কে তো অনেকেই জানেন, কারণ এটা নর্মাল জ্বরের ক্ষেত্রে, নর্মাল হাত পায়ের যন্ত্রণার ক্ষেত্রে, ব্যথার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে এই কমভিপ্লাম মেডিসিনটা, এটা মেডিসিনটা ব্যথার জন্যই কাজ করে থাকে, নর্মাল জ্বরের ক্ষেত্রে কাজ করে থাকে, এর জন্যই কাজ করে থাকে, এবং শল্য চিকিৎসার পরে ব্যথা বেদনা নাশক হিসাবেও এটা কাজ করে থাকে। তো বন্ধুরা, এই মেডিসিনটা আপনারা কখন ইউজ করবেন? তো বন্ধুরা, এটা আপনারা প্রাপ্তবয়স্করা দিনে 2 থেকে 3টে ইউজ করতে পারেন, এবং ছোট যদি শিশু হয়, যদি 8 বছর কি 6 বছরের বাচ্চা হয়, যদি দেওয়ার প্রয়োজন মনে পড়ে, ডক্টর যদি মনে করেন, তো অবশ্যই এটা দিনে 2 থেকে 3টে দিতে পারেন। তো অবশ্যই যে কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে অবশ্যই সেটা ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, এই মেডিসিনটা ব্যবহার করার সাথে সাথে আপনাদের কিছু প্রয়োজনীয় জিনিস মাথায় রাখতে হবে। 1 নম্বর জিনিস, যদি আপনার প্যারাসিটামল কিংবা আইবুপ্রেন মেডিসিনে যদি আপনার কোনো রকম কোনো কিছু অ্যালার্জি থেকে থাকে, তো অবশ্যই সেটা ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। যদি না সেটা আপনি বুঝতে পারেন, মেডিসিনটা খাবার পর যদি আপনার কোনো জায়গায় র্যাশ কিংবা কোনো জায়গায় চুলকানি দেখা দেয়, তো অবশ্যই সেটা ডক্টরের সাথে পরামর্শ নিতে হবে। আর সেকেন্ড যে কাজটা করতে হবে আপনাদের, সেটা হলো ছোট শিশুদের এটা ব্যবহার চলবে না, এবং সন্তান সম্ভবা অর্থাৎ প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে এটা খাওয়ানো নিষেধ। আর বন্ধুরা, একটা কথা আপনাদের বলবো, যে এর সাথে অন্যান্য কোনো রকম ব্যথা বেদনানাশক মেডিসিন ইউজ করবেন না। আর বন্ধুরা, এটা যদি আপনারা অত্যধিক পরিমাণে ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার কিছু সাইড এফেক্টও দেখা দিতে পারে, যেমন কি আপনার খিদে কমে যেতে পারে, চামড়ার উপরে অর্থাৎ স্কিনের উপরে আপনার বিভিন্ন ধরনের ফুসকুড়ি বা র্যাশ, চুলকানি ইত্যাদি হতে পারে, পাকস্থলী ফুটো হয়ে যেতে পারে, আপনার হজমের গণ্ডগোল হতে পারে, ইত্যাদি প্রবলেমগুলো আপনার হতে পারে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা তথ্য। তো আমার মনে হয় যে আপনাদের এই তথ্যটা সকলের উপকারে লাগবে এবং ভালো লাগবে, আপনাদের অনেকটা হেল্প হবে। তো যদি আপনাদের সকলের উপকারে লাগে, হেল্প হয়, তো অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর কোনো কিছু যদি মেডিসিনটা সম্পর্কে জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানান। আর বন্ধুরা, একটা কথা আমি বারে বারে বলি, যে অবশ্যই যে কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে সেটা ডক্টরের পরামর্শ নিয়ে ইউজ করবেন। তো অবশ্যই সেটা ডক্টরের পরামর্শ নিয়ে ইউজ করবেন, আর যতটা পারবেন এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।